রুটকজ অ্যানালিসিস তো হলো, এখন কি করতে হবে? রুটকজ অ্যানালিসিস করার পরে আমাদের হাতে কিন্তু একটা লিস্ট অফ প্রবলেমস উঠে এসেছে। এক্ষেত্রে আমরা আবার সেই প্যারেটো প্রিন্সিপাল ফলো করব, অর্থাৎ আমরা 80-20 রুল ফলো করব এবং ধরে নেব যে টপ 20% প্রবলেমের কারণেই 80% অফ ভিজিবল আউটকাম হচ্ছে। এই টপ 20% প্রবলেমগুলো যখন আমরা সলভ করার চেষ্টা করব, আমরা দেখব যে এক একটি প্রবলেমের উৎস কিন্তু এক একটি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ইন্টার ডিপার্টমেন্ট কোঅপারেশনের ফিল্ড তৈরি করা। সাধারণত এই ধরনের কাজ কোম্পানির সিইওর তত্ত্বাবধানে হয়ে থাকে। কোম্পানির সিইও সব ডিপার্টমেন্ট হেডদেরকে একসাথে নিয়ে বসেন এবং তাদেরকে এক একটি রুটকজ সমাধান করে দেওয়ার জন্য এক একজন ডিপার্টমেন্ট হেডকে দায়িত্ব দেন। এই ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু আমাদের এখন পর্যন্ত করে আসা সব কষ্ট বিফলে যাবে। তো আমরা সবাই একসাথে কাজ করা শুরু করলাম এবং প্রায়োরিটাইজ রুটকজগুলোকে সমাধান করলাম। এর কারণে আমরা আশা করতে পারি যে কাস্টমারের কমপ্লেইন আগের চাইতে কিছু হলেও কমে যাবে। এখন আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত তা হলো সেই নেট প্রমোটার সিস্টেমটাকে আমরা আবার চালু করব। আমরা নতুন করে নেট প্রমোটার স্কোর কালেক্ট করব, সেখান থেকে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করব, করার পরে সেগুলোকে আবার রুটকজ অ্যানালিসিস করব এবং সেখান থেকে আবার টপ একটা বা দুটা প্রবলেমকে বেছে নেব। সেই বেছে নেওয়ার পরে এগেইন একই পদ্ধতিতে আমরা আমাদের টপ ম্যানেজমেন্টের মাধ্যমে সেই প্রবলেমগুলোকে সলভ করব। যেহেতু এই প্রবলেমগুলো আমরা একের পর এক সলভ করছি এবং সেটা করছি কিভাবে, একটি চক্রাকার সিস্টেমের ভিতরে একটা সিস্টেমকে আমরা কন্টিনিউ করছি, এ কারণেই একে ক্লোজড ফিডব্যাক লুপও বলা হচ্ছে। আশা করি আগের আলোচনা থেকে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে যে ক্লোজ ফিডব্যাক লুপ অথবা নেট প্রমোটার সিস্টেমের মাধ্যমে কিভাবে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট ড্রাইভ করা যায়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাত্র এক বছর যদি আপনি এই ক্লোজ ফিডব্যাক লুপ সাকসেসফুলি আপনার অর্গানাইজেশনে পরিচালনা করতে পারেন, আপনার কোম্পানির চেহারাই পাল্টে যাবে। আপনি দিনে দিনে একটি ক্রেতা বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবেন, অন্যভাবে বললে আপনি আরও কাস্টমার সেন্ট্রিক একটি প্রতিষ্ঠানে পরিণত হবেন এবং একই সাথে আপনার খরচ দিন দিন কমতে থাকবে, আপনার প্রমোটারের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে এবং একই সাথে আপনার গুড প্রফিট এবং রেফারেল বৃদ্ধি পেতে থাকবে। আমি আশা করি যে আপনারা এই নেট প্রমোটার স্কোর ইউজ করে আপনাদের কোম্পানির সত্যিকারের কিছু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। এই বলে আমার নেট প্রমোটার স্কোরের ই লার্নিং প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।